দর্শক এবিএন টোয়েন্টি ফোর লাইভের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম মিলন দশক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের পীরগঞ্জ উপজেলার যে টুকরিয়া যে মোড় আছে মোড় সংলগ্ন যে তেলের পাম্প আছে এই তেলের পাম্পে আমি যুক্ত আছি এই মুহূর্তে আপনাদেরকে কথা জানিয়ে রাখতে চাই যে এই তেলের পাম্পে কিন্তু আজকে ঈদ উপলক্ষে যে এক একশো টাকার করে তেল দেওয়া হচ্ছে মোটর সাইকেলে পুঁতি মোটর সাইকেলে যারা তেল নিচ্ছে একশো টাকা করে তাদের কাছ থেকে কিন্তু কৌশলে জোরপূর্বকভাবে এখানে একশো দশ টাকা করে কিন্তু নেওয়া হচ্ছে তাছাড়া কিন্তু তেল দেওয়া হচ্ছে না আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যে এরা এরকম যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর দাবি জানাবো ওই লাইভের মাধ্যমে আমার সঙ্গে এখন একজন আছেন যে তার কাছ থেকে কত টাকা নেওয়া হলে আমরা একটু শুনতে চাই ভাই আপনার কাছ থেকে কত টাকা নেওয়া হলে

ভাইয়ের কাছ থেকে আমরা শুনছিলাম যে আমরা একটু কথা বলতে চাই যে তেলের পাম্পে যারা আছে তাদের কাছ থেকে যে আমরা ঈদ উপলক্ষে থেকে আমার বললাম দিচ্ছি না তখন আরেকবার বললো অনেক জ্যাম আছে না এরকম অভিযোগ আছে যেহেতু আপনি দশ টাকা বোনাস দিবেন না দিলে তো আমরা দূর করি আপনার কাছ থেকে নিতে পারবো না পারবো

তেল যে দিচ্ছে এখানে পাম্পে তার কাছ থেকে আসলে শুনলেন যে আসলে এখানেই কিন্তু যারা আসছে এক লিটার তেল নিতে গেলে যে ছিয়াশি টাকা সরকারের নির্ধারিত মূল্য আছে এখানে যারা একশো টাকা তেল নিচ্ছে মোটর সাইকেলে তাদের কাছ থেকে কিন্তু জোরপূর্ব করে আসলে দশ টাকা করে বেশি করে নেওয়া হচ্ছে যে বলা হচ্ছে যে ঈদ উপলক্ষে বোনাস আসলে এরকম যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এই এলাকাবাসী এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা পরবর্তী সংবাদ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে